আসসালামু আলাইকুম, আমি লাকসাম থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আজও নিত্য নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ। তো এই তো ঢাকা থেকে আসার সময়, কিন্তু আমি মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়ে আসার চেষ্টা করি। যেহেতু আমার গ্রামের বাড়িতে কেউ থাকেন না, তো সব কিছু যেহেতু আমাকেই করতে হয়, তাই আমি কিন্তু ওইভাবেই সব কিছু গুছিয়ে নিয়ে আসি। তো অলরেডি আদা রসুন ব্লেন্ড করে কিন্তু আমি ঢাকা থাকতেই সব কিছু ছোটো ছোটো বক্সে রেখেছিলাম। ভেবেছিলাম গ্রামে আসার সময় নিয়ে আসব, তাহলে এসে আর এ ধরনের ঝামেলাগুলো করতে হবে না। তো কী আর করব, যেগুলো খুব একটা করতে চাই না সেটাই দেখা যায় যে বারবার করতে হয়। আসার সময় সবই এনেছি, বাট আমার আদা রসুনটা আনতে মনে ছিল না। তো তাই সকালবেলা নাস্তা করে সবার আগে আমি আদা রসুনের খোসা ছাড়াতে বসে পড়েছি, যেহেতু দুপুরে রান্না করতে হবে আর রান্নার জন্য তো আদা রসুন মাস্ট বি আমার লাগবেই। তো তার জন্য সবার আগে আমি আদা রসুনের খোসা ছাড়িয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি। এদিকে গরু গোস্তটাও ভিজিয়ে রেখেছিলাম। কোরবানি মানে গরু গোস্ত কম বেশি সবার বাসায় থাকে, সবাই রান্না করছেন খাচ্ছেন দেখছি। মাশাল্লাহ, অনেক আপু অনেক সুন্দরভাবে রান্না করছেন আর অনেক সুন্দরভাবে ডিটেলসে শেয়ার করছেন। তো আমি যেহেতু গ্রামের বাড়িতে এসেছি, তো সব কিছু মিলিয়ে আসলে যে ডিটেলসে কিছু একটা শেয়ার করব আপনাদের সাথে, সেটা আসলে সম্ভব না আমার পক্ষে। কেননা আমি কোনো কাজ তাড়াহুড়া করে করতে পারি না, যেটা সত্যি কথা। আমি খুবই নীরবে কাজ করে যাই, তো যতটুকু কাজই করি একটু সুন্দর করে করার চেষ্টা করি। তো তার জন্য দেখা যায় যে অনেক বেশি দেরি হয়ে যায়, আর তার জন্য যে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব সেটা আর হয়ে ওঠে না। আদা রসুনটা একটু পাতলা হয়ে গিয়েছে, আমি করে নিয়ে আমার জেঠি শাশুড়ি করে দিয়েছেন। যেহেতু আমার গ্রামের বাড়িতে ব্লেন্ডার ছিল না, তো তাড়াহুড়া করব, তার জন্য জেঠি শাশুড়ি বলছিলেন যে তোমাকে এগুলো আর বাড়তে হবে না, উনি করে দিবেন। তো পানিটা একটু বেশি হয়ে গিয়েছে, তার জন্য দেখা যায় যে একটু পাতলা হয়ে গিয়েছে। তো আজ আমি মশলাটা দিয়েছি মেজবানির মশলা, কারণ আমি আজকে একটু মেজবানি স্টাইলে রান্নাটা করার চেষ্টা করছি। যেহেতু আমি মাটি চুলায় রান্না করব, আর মাটি চুলায় রান্না মানেই অসাধারণ আমার কাছে মনে হয়, যেটা কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে মনে হয় যে মাটি চুলার রান্নাই বেস্ট। তো আমি এই তো সব রকমের মশলা দিয়ে মেখে এটাকে কিছুক্ষণ রেখে দেবো। আর পেঁয়াজটা কিন্তু আমি সাথে সাথে দেই না, আগে গোস্তটাকে ভালো করে কষিয়ে তারপর কিন্তু আমি পেঁয়াজটা দিব। আর তেলের পরিমাণটা একটু কম রেখেছি, কারণ আমি পেঁয়াজের বেরেস্তা করব আর ওই তেলটাই আমি গরু গোস্তের মধ্যে অ্যাড করব, তার জন্য আমি তেলের পরিমাণটা এখন অনেকটাই কম রেখেছি। তো এই তো এখানে আমি বেরেস্তা করে নিচ্ছি, আর অলরেডি কিন্তু গরু গোস্তটা মা মাটির চুলায় বসিয়ে দিয়েছেন। আমি জানি না আমার ভিডিওটা এখনও কারা কারা দেখে যাচ্ছেন, তবে যারা যারা দেখছেন তাদের মধ্যে কেউ যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে। আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে তো রান্না অলরেডি হয়ে গিয়েছে, তো ডিটেলসে শেয়ার করতে পারবো না সেটা অবশ্যই আমি আগেই বলে দিয়েছি। কেননা গ্রামের বাড়িতে অনেক কাজ থাকে, বাসা ক্লিন করা, তার সাথে উঠান ঝাড়ু দেওয়া, এটা সেটা মিলিয়ে দেখা যায় যে অনেক কাজ হয়ে যায় হাতে। তো কোনটার পর কোনটা করব আবার আপনাদের সাথে শেয়ার করব, আসলে সেটা সবসময় বুঝে উঠতে পারি না, তার জন্য শেয়ারও করা হয় না। তো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করে যাব, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো গরু গোস্তটা কিন্তু মাশাল্লাহ অনেক বেশি ভালো হয়েছে, খেতে কিন্তু দারুণ ছিল, একদম মেজবানির যে একটা ফিল সেটা কিন্তু কম বেশি আমি পেয়েছি। কে কেমনটা পাচ্ছেন জানি না, তবে আমার কাছে ভালোই লেগেছে। আজ মেজবানির মশলা দিয়ে রান্না করেছি, তো খেতে খুবই ভালো লেগেছে। আর এই তো গরু গোস্তটা দেখে তো আমার খুব লোভ হচ্ছিল, তাই আমি একদম কিন্তু সাথে সাথেই খেতে চলে এসেছি। যারা যারা আমার ভিডিওটা এখনও দেখে যাচ্ছেন, আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার ভালো লেগে যায়, প্লিজ অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। কেননা আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে, এতে করে আমি অনেকটাই উপকৃত হব। আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো গ্রামের বাড়িতে এসেছি, আর এই তো আমার গ্রামের সেই ছোট্ট বাসাটা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
গ্রামে এসেছি, বৃষ্টি হলে খুব ভালো লাগে। তো কখনো বৃষ্টি হচ্ছে, কখনো আবার হচ্ছে না। তো টিনের চাউনিতে টুপ টুপ করে বৃষ্টির যে শব্দটা হয় সেটা আমার কাছে খুব ভালো লাগে। তো অনেকদিন পর আমি কাউফল খাচ্ছি, আর কাউফলটা যখন হাতে পেয়েছি তখন আমার ছোটবেলার কিছু কথা মনে পড়ে গিয়েছে। এই কাউফলের পিছনে আমার জীবনে একটা ঘটনা আছে, ঘটনাটা যদি এখন আমি শেয়ার করতে যাই তাহলে দেখা যায় যে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো নেক্সট কখনো যদি সুযোগ হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো কাউফলটা দেখে আমার ছোটবেলার সেই ঘটনাটা মনে করছি আর নিজেই হাসছিলাম। অনেক বছর পর কাউফল খেয়েছি, খুব ভালো লেগেছে, একদম ফ্রেশ ছিল গাছেরই, তো খেতে খুবই ভালো লেগেছে। তো এই হলো আমার বাসায় না থাকার অবস্থায় এই রকম সাইজের চারটা বল কিনেছিলাম। তো বলগুলো আমি শোকেসের ভিতরেই রেখে গিয়েছি, আর এসে দেখি এই অবস্থা। চারটা বলেরই কিন্তু সেম অবস্থা, একটা পাশ কেটে রেখে গেছে। তো বলগুলো দেখে খুব খারাপ লাগছে, একদম নতুন বল, ব্যবহারও করিনি। তো এই রকম অবস্থায় বলগুলো যখন দেখতে পেয়েছি খুব খারাপ লাগছিল আমার কাছে। তো বিকেলবেলায় মা দুইটা কাঁঠাল নিয়ে এসেছেন পাশের বাড়ির থেকে, একদম ফ্রেশ গাছের কাঁঠাল। আসলে গ্রামে আসলে কম বেশি সব কিছুই ফ্রেশ থাকে, একদম গাছের কেনা যায়, তো তার জন্যই কিন্তু ভালো লাগে। গ্রামের মানুষগুলো সবসময় দেখা যায় যে কম বেশি ফ্রেশ খাবারই খান, তো তার জন্যই কিন্তু ওনারা একটু অসুস্থতা কমই হন। আর শহরে গেলে দেখা যায় যে সবসময় শরীরে ব্যথাটা থাকেই, গ্রামে আসলে যদিও অনেক কাজ করি তাও মনে হয় যেন শরীরের ব্যথাটা অনেকটা কমে যায়। আমার কাছে শক্ত কাঁঠাল খেতে ভালো লাগে, তাই মা একদম ওনাকে বলেছেন যে শক্ত কাঁঠাল হলেই আনবেন। তো ওইখানে খুলে দেখে তারপর মা কিন্তু নিয়ে এসেছেন। তো মাশাল্লাহ কাঁঠালগুলো খেতে অনেক মজা ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন যে ছোট কাঁঠালটা, এটা কিন্তু ভীষণ মজা। যখন আমি গ্রামের বাড়িতে ছিলাম, আমি আর আমার শাশুড়ি যখন থাকতাম গ্রামে, তখন কিন্তু আমরা এই ছোটো কাঁঠালগুলোই ওনাদের থেকে বেশি কিনে নিয়ে আসতাম। যেহেতু আমরা ফ্যামিলিতে মানুষ খুবই কম, তো দুইজনের জন্য এত ছোটো ছোটো কাঁঠালই ভালো। আর এই কাঁঠালগুলো খেতে অনেক বেশি মজা, তো আমি আর মা সবসময় এই কাঁঠালগুলোই কিনতাম, আর আমাদের কাছে এই কাঁঠালগুলোই খেতে ভালো লাগে। তো বিকেলবেলায় মা বসে বসে কাঁঠাল খুলছেন, আর আমি আমার শ্বশুরকে নিয়ে খাচ্ছিলাম। মা বলছিল যে তোমরা খাও, আমি খুলে দিচ্ছি। তো আমি আর আমার শ্বশুর বাবা খাচ্ছি আর মা খুলছেন। কাঁঠালগুলো কিন্তু অসম্ভব মজা ছিল। ভিডিও যখন আপনাদের সাথে শেয়ার করি তো অনেকগুলো কথাও আপনাদের সাথে বলতে হয়। তো এত কথার মাঝে যদি আমার কোনো কথা আপনাদের খারাপ লেগে যায় কিংবা আমার কোনো কথায় যদি ভুল থাকে, অবশ্যই সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখে যাবেন। আর রিসেন্টলি আমার অনেক আপু ভাইয়ারা জয়েন হচ্ছেন নতুন নতুন করে, আমাকে অনেক সুন্দর সুন্দর সাপোর্ট দিয়ে যাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে যাচ্ছেন। তো সত্যি আমি আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। আমি আশা করব এভাবে আপনারা আমার পাশে থাকবেন। তো এই তো সন্ধ্যের পর ভাবলাম যে অল্প করে একটু চা খাই। আমাদের বাসায় আসলে চা খাওয়াটা মারই পছন্দ, আমার বাবার খুব একটা পছন্দ না। তো আমি আর বাবা তাই অল্প করে একটু নিচ্ছি, আর সাথে মাকেও দিচ্ছি, যেহেতু মায়ের জন্য করেছি। তো সবাই মিলে খাবো, মা আবার একা একা খেতে ভালো লাগবে না সেটাও ভেবে হয়তো বলবে যে বানাতে হবে না। তো সবাই মিলে বারান্দায় বসে বসে চা খাচ্ছিলাম আর চাটটাকে দেখছিলাম, খুব ভালো লাগছিল। গ্রামে এসে অনেক কাছ থেকে যখন চাটটাকে দেখেছি নিজের কাছে অনেক বেশি ভালো লাগছিল। তো জ্যোৎস্নার আলো দেখতে দেখতে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।